এই ঘরটা আমি দেখার পর একেবারে অবাক হয়ে গেছি। প্রেমিক প্রেমিকাদের যে সাহস, এটা পরিত্যক্ত হয়ে গেছে। খুঁটিগুলা দেখেন, ঘুণে ধরে গিয়েছে। স্টুডেন্ট গুলা কিন্তু এত ব্রিলিয়ান্ট, তারা মার্কার পেন নিয়ে চলে, পাস্টারও কিন্তু ছাড় দেয় না। এখানেও লিখেছে, এখানেও লিখেছে, ওইখানে গেল কিভাবে ভাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি এখন আছি হুমায়ুন আহমেদের নোয়াশপল্লিতে। আমার পিছনে হুমায়ুন আহমেদের তৈরি করা নোয়াশপল্লিতে একটি সুন্দর ঘর দেখতে পাচ্ছেন, যেটা লেসু গাছের গোড়ার থেকে একটু পরে রেখেছে প্রেমিক প্রেমিকা রায়শা। এই ঘরটার উপর এত সুন্দর কারুকার্য করে গিয়েছে, আমি জানি না যে কোনো একটা মেয়ে কিংবা ছেলের নাম বাদ আছে কিনা। আমার সাথে আজকে আমার ছেলে আসছে, আসার পর দৌড় দিয়ে উঠছে, উঠে যায় আমার আগে। আমার সন্তানই কইতেছে, আব্বু এত অক্ষর কেন এখানে, খেলেকে কি করে ফেলাইছে? আমি ওইখানে উঠতে যাই, ওইটার আমার মাথায় ঠাস করে বাড়ি লাগে, আমি নিচে আইসা পড়ছি। আমি নামগুলো আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো ওই নামের মালিকগুলা আপনারা একটু কষ্ট করে হইলেও একটু শেয়ার করবেন। শেয়ার করার কারণ হচ্ছে, যারা এই নামগুলো লেখে গেছে এই ভিডিওর মাধ্যমে, হইলেও কইব আলম হাসান ভাই একটা কামের কাম করছে, আমার হাতের লেখাটা সারা দেশের মানুষদের দেখা দিছে, আইন একটু বিষয়গুলো দেখাইতেছে। জিনিসটা খুবই মজাদার, আমি আপনাদের আর একটি বিষয় আপডেট দিব ভাই, আপনার একটু উপরে উঠতে হবে, নিচের থেকে একটু এত পাইবেন না। এখানে আমি নিচে থেকে কি শুরু করবো নাকি, দেখেন কি সুন্দর করে লিখছে, কে প্লাস পি আতিথি প্লাস শাহিম জন জান্নাত প্লাস জান্নাত লাভ ঠুট দিয়া, এখানে একটা লাভ দিছে দেখেন সুন্দর করে, আবার লাভের মাঝখানে কি করছে একটা ঠুট আঁকাইছে, আবার লিখছে আয়ুব। আয়ুব আর জান্নাতের জীবন সার্থক হয়ে গেছে, আমার দেহা জানি আয়ুব আর জান্নাতের জীবন সফল এবং সার্থক। তানিম লাভ মাম মুন, এখানে লেখছে মজিব নিশি, এনে লেখছে নাবিল লাভ মিম হানিফ এস প্লাস এম সেকেন্ড ব্যাচ উত্তরা ইউনিভার্সিটি পিঙ্কু লুবনা এস প্লাস এস রানা প্লাস মিম মাদারীপুর। দেখেন কি সুন্দর করে আবার কি করছে, এই নাম্বার দিয়ে গেছে, সত্যি অসাধারণ। রানা প্লাস মিম মোবাইল নাম্বার মাদারীপুর। স্টুডেন্ট গুলা কিন্তু এত ব্রিলিয়ান্ট, তারা মার্কার পেন নিয়ে চলে, যে জেনে যাইবো ওই জায়গায় কাজে লাগিয়ে দিব, তাদের পড়াশোনাটা আজকে সফল এবং সার্থক। এখন যাচ্ছি দেখেন ঢাকা ইউনিভার্সিটি 605 BSFM হল নাম্বার 07, তারিখ হয়েছে 07/09 19, হল নাম্বার সহ দিছে। এখানে লিখছে লিমা সাদিয়া সুমায়া। শুধু এখানেই নয়, তারা কিন্তু কাঠের অংশটার কোনো ছাড় দেয় না। দেখেন লিখছে নাশা প্লাস মিহাত, মিহাত না নেশে না নিশা প্লাস মিহাত। এখন আমি বাম পাশে দেখালাম, একটু ডান পাশে যাই, যদি একটু সময় লাগতেছে, তারা যে লেখাপড়া করে অনেক বড় কিছু হবে, মানে তাদের বিষয়টা সফল এবং সার্থক। দেখেন সুন্দর করে তারিখও দিয়ে লিখেছে, এটা হচ্ছে 17/12/2019, কিন্তু শেষ না, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আপনাদের তো ভিতরেও দেখাতে হবে তাই না? এত সুন্দর করে কারুকার্য নকশা তৈরি করছে আমার ভাই বোনেরা প্রেম করতে এসে, আর যারাই গেলে লেখে গেছে তাগো পর্যন্ত যদি ভিডিওটা পৌঁছাই আমার সবচাইতে বেশি ভালো লাগবো। খুব কষ্ট হইবে আমার ক্যামেরাম্যান, আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে অনেক। আসেন, আমি এখন যেখানে ঢুকতেছি এটা কিন্তু একটা, মানে বলতে পারেন হাজার হাজার যুবক যুবতী ভাই বোনের হাতের স্পর্শ এখানে পেয়েছে, এই খুপড়িতে এসেছে এবং এসে অনেক বিনোদন এবং আনন্দ নিয়েছে। তারা কিন্তু জায়গাটাকে একটু মুটে ছাড় দেয় নাই, এই ভিতরের অংশটা দেখলে অবাক হয়ে যাবেন। আচ্ছা কোন অংশ থেকে শুরু করবো আমি বুঝতেছি না, এত ডিজাইন করছে ভিতরে। দেখেন কান্নামপুরম, মিজান, আফরোজা, রায়হান, নূপুর, শ্রাবণী, নিপা, রহিমা প্লাস ফুয়াদ, মিতু প্লাস মমিন, আরও নাম আছে এখানে। কিন্তু তারা তারিখটা এত সুন্দর করে দিছে, দেখেন তিনটা ইয়ার মধ্যে আঁকিয়া তারা এখানে তারিখ দিছে, অমি ফারদিন। জালানারও তারা ছাড় দেয় নাই, ছুটটা দুইটা জালানা, ও মা দুই পাশে লিখছে আই আই রে আল্লাহ। টু খুব কষ্ট হইতেছে আর কি, খুব ছোট জায়গা তো সংকীর্ণ। ওইখানে গেল কিভাবে ভাই? ভাই আমি তো অবাক হয়ে গেছি ভাই, ওই ঘরটা দেখান, দেখছেন ওই ঘরটা দেখছেন, এদিকে ধরেন এইখান দিয়ে উঠে আইসা, এই পর্য এইখান থেকে করছে কি, এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে উঠে আসতে হবে। দৃশ্যটা দেখিয়ে দিই অডিয়েন্সটা, দেখুক একটু দ্রুত আসেন, আসেন আসেন আসেন। এই ঘরটা আমি দেখার পর একেবারে অবাক হয়ে গেছি, অনেক কবিতা ছন্দ নাম তারিখ সবকিছু লিখে রেখেছে, সত্যি অসাধারণ, থ্যাংক ইউ ধন্যবাদ। এই একটা লিচু গাছ এত সুন্দর অসাধারণ, এটার উপরে ভাই একটু ক্যামেরা নিয়ে আসেন, ক্যামেরা নিয়ে আসেন। ও আল্লাহ,
নুয়াশপল্লির সবচাইতে অসাধারণ মনোমুগ্ধকর একটা মানে সিনারি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ জানাচ্ছি হুমায়ুন আহমেদ সাহেবকে। কিন্তু এই আমি গ্রাউন্ড থেকে যে পর্যন্ত উঠেছি, আমার এখানে যে ঘরটা আছে এই ঘরটা কেউ ছাড়ে নাই। এই যে আমার যে কষ্ট হচ্ছে, এই ছেলে মেয়ে যে ওই ঘর পর্যন্ত পৌঁছাইছে তাদের কত কষ্ট হয়েছে। না আমি যদি পড়ে যাই ভাই, যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়, একটু আমার ভাই ই করেন, সেভ করেন, আমার ফালে ফেলে যায় না ভাই। দেখেন আমার যদি এই নিচের পাওটা ফুসকে যায়, এই যেটা একটু দেখান, এখানে দেখান, আমার যদি এই পাওটা ফুসকে যায় এখানে কিন্তু একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আপনারা কিন্তু কেউ এখানে ওঠার চেষ্টা করবেন, আমি তো গ্রামের ছেলে এই জন্য আমি পারি। আর জুতা পরে ওঠাটা কিন্তু খুব রিস্ক এবং ঝুঁকির, আর এর খুঁটিগুলা অনেক পুরনো হয়ে গিয়েছে। আমি যেখানে বসে আছি ভেঙে পড়লে কিন্তু আমার একটা আমার ভয় করতেছে খুব। জুতাটা খুলে নিই, অ্যাক্সিডেন্ট হয়তো পা দিয়ে আটকাইতে পারো, জুতা থাকলে আটকাইতে পারো না। ও মা গড, এদিকে ধরেন ভাই, গাছটারও কিন্তু ছাড় দেয় না। এখানেও লিখেছে, এখানেও লিখেছে, আমার এই পিছনের অংশ দেখেন, সুমু মুশি রাতুল অসাধারণ। মানে আমার কিন্তু কষ্ট হইলো, ভালো লাগতেছে দৃশ্যটা সারা বাংলাদেশ বাইরেও আমি উপহার দিতে পারতাছি এর মাধ্যমে। অসাধারণ একটি মানে হুমায়ুন আহমেদ ওনার শিল্পকর্ম, মানে ওনার রুচি দ্বারা এটা, মানে ওনার ব্যক্তিত্ব থেকে এটা রেখে গিয়েছিলেন। কিন্তু প্রেমিক প্রেমিকারা ওনাদেরও স্মৃতি এখানে রেখে গিয়েছেন, এখানে কিন্তু ছাড় দেয় না। এবং এটা ভিতর পর্যন্ত ওই ছোট ছোট জ্বালান আছে, এদিকে ধরেন তো ক্যামেরা, এই পাশ থেকে ধরেন ভাই, ওই ভিতর পর্যন্ত ছোট ছোট ওইখানে লিখে রেখেছে, এখান দিয়েও। কিন্তু দেখেন প্রেমিক প্রেমিকাদের যে সাহস, কলিজা কত বড়, এটা পরিত্যক্ত হয়ে গেছে। যে এইটা দেখেন একদম পুরনো হয়ে গেছে, খুঁটিগুলা দেখেন ঘুরে ধরে গিয়েছে। তবু মনে করেন তারা, ও আমার এখন ভয় লাগতেছে ক্যামেরাম্যান ভাই, আমার আমার থেকে আমার ক্যামেরাম্যানের বেশি কষ্ট হইতেছে এই দৃশ্যটা আপনাদের দেখাইতে। যে ভাই সত্যি কথা, নিচের পাওয়াটা রাখার মতো আমি ই পাইতেছি না, মানে জায়গা পাইতেছি না। এই যে এখানে দুইটা ডালা টেস্ট করার জন্য উনি কিন্তু একটা ই দিয়ে রাখছে, এমনকি দেখেন কত ব্রিলিয়ান্ট। আমি জানি না এটা হুমায়ুন আহমেদ করেছিলেন কিনা, এখানে কিন্তু যাতে পা আটকায় জন্য ইও রেখে দিয়েছি, মানে একটা পেরাক রেখেছে, তাই না ভাই? প্রেম কোনো বাধা বিপত্তি, জলাশয় সাগর মহাসাগর হিমালয় গুলি জেল ফাঁসি আদালত কোনো কিছুই তোয়াক্কা করে না। তার আরেকটি প্রমাণ রেখে গিয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত প্রেমিক প্রেমিকারা, অনেক সময় বলে তোমাকে নিয়ে আমি কুড়ে ঘরে ফুটপাতে রাস্তায় দিন কাটাতে পারবো। তারা এই সুন্দর লেসু গাছের একটা ভিতরে, এই যে ঘরগুলো যে দেখাইলাম, ওনারা কিন্তু এই জায়গায় আসার পর তার প্রমাণ রেখে গিয়েছেন, যে এখানে বসেছে গল্প করেছে, তাদের স্মৃতিগুলো এভাবে রেখে গিয়েছে। যারা নামগুলো লিখছেন আপনাদের নাম দ্বিতীয়বার দেখানোর জন্য, আপনাদের নিকট পৌঁছানোর জন্য আমার কিন্তু এই কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাকে গালি না দিয়ে ধন্যবাদ জানাবেন, আর গালি দিলে দাবি ছাড়ুম না। তবে হুমায়ুন আহমেদকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি অন্তরন্তস্থল থেকে। এত সুন্দর একটা ভিউ আমাদের গাজীপুর সহ সারা মানুষের জন্য উপহার রেখে গিয়েছেন। থ্যাংক ইউ হুমায়ুন আহমেদ, আসসালামু আলাইকুম।